আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক। আপনাদেরকে জানাচ্ছি আজকে কীভাবে হাউ টু রেজিস্ট্রেশন আর বিবিএল বাংলাদেশ ব্যাটেল লিগে হাউ টু রেজিস্ট্রেশন কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে অবশ্যই বিএস স্পোর্টস জয়েন হতে হবে। দেন এখানে অবশ্যই লেখা আছে চ্যানেল বিবিএল হাউ টু রেজিস্ট্রেশন, এখানে চলে যেতে হবে। দেন আপনি এখানে দেখতে পাবেন হাউ টু রেজিস্ট্রেশন স্টেপ ওয়ান। এখানে এসে আপনি অবশ্যই দেখতে পাবেন বিএস স্পোর্টস এবং চ্যাটগাইয়া গেমিং দুটো সার্ভার দেওয়া আছে। আপনাকে অবশ্যই দুটো সার্ভারে জয়েন হতে হবে। দেন আপনি দুটো সার্ভারে জয়েন হয়ে গেলে ফার্স্ট রেজিস্ট্রেশন স্টেপ ওয়ান ইজ ডান। দেন স্টেপ টুতে চলে যাবেন। স্টেপ টুতে যাওয়ার পর আপনার যে টিম রোস্টার আছে, দ্যাট ওয়াইড টিম রোস্টারটা, যে আপনার পাঁচজন খেলেন ছজন খেলেন যে টিম রোস্টারটা আছে, সেটা অবশ্যই আপনি বিবিএল রেজিস্ট্রেশন হিয়ার, ইয়েস বিবিএল রেজিস্ট্রেশন যাওয়ার পর এখানে অবশ্যই পেস্ট করে দেবেন আপনার টিম রেজিস্ট্রেশন, যে টিম রোস্টারটা আছে রোস্টার ফরম্যাটটা এখানে অবশ্যই মেনশন করে সুন্দর মতো পেস্ট করে দেবেন। দেন পেস্ট করার পরে কিন্তু অবশ্যই আপনার আর স্টেপ টু ইজ ডান। স্টেপ টু ডান হওয়ার পর আপনাকে এখন কী করতে হবে, স্টেপ থ্রিতে যেতে হবে। স্টেপ থ্রিতে কী করতে হবে দেখুন। স্টেপ থ্রিতে অবশ্যই আপনাকে ইউটিউব এবং দুটো ইউটিউব চ্যানেল এবং দুটো ফেসবুক চ্যানেল এই লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে চলে যাবেন। যেমন আমি এখন লিঙ্কে যাচ্ছি, এরকম লিঙ্কে যাবেন, এখান থেকে অ্যাসেস নেবেন। দেন অ্যাসেসটি নেওয়া হয়ে গেলে আপনাকে কী করতে হবে, চলে যেতে হবে আপনাকে চ্যাটগাইয়া গেমিংয়ে। ওকে, আমরা এখন চলে যাবো চ্যাটগাইয়া গেমিংয়ে। দেন চ্যাটগাইয়া গেমিংয়ে যাওয়ার পর সেই চ্যাটগাইয়া গেমে এখান থেকে অ্যাসেস সাবমিট আছে, ইয়েস অ্যাসেস সাবমিটে কী করবেন, আপনি আপনার টিম নেম, যেমন আমার টিম নেম টপ কমান্ডোস। ওকে, আমি টপ কমান্ডোস লিখলাম। টপ কমান্ডোস লেখার পরে এখানে অবশ্যই আপনাকে কী করতে হবে, সাবমিট করে দিতে হবে। যেমন সাবমিটটা আমি দেখাচ্ছি আপনাকে, অ্যাসেস সাবমিট আমার আগে থেকে স্ক্রিনশট নেওয়া ছিল 1 2 3 4, এরকম চারজনের চারটা নেই 16টা, আর যদি পাঁচজন হয় তাহলে 20টা, 20টা অথবা 16টা আপনার আপনার যে কজন মেম্বার সে কজনের এসএসগুলো সাবমিট, টিম নেম দিয়ে এরকম 16টা এসএস অথবা 20টা এসএস সাবমিট করে দিতে হবে। দেন ঠিক এরকম 16টা এসএস এসএস আপনারা সাবমিট করে দেবেন। দেন সাবমিট করার পরে এখানে কী হবে, দেন আপনি এখান থেকে চলে আসবেন। দেন চলে আসার পরে বিবিএল মেনশন হেয়ার এক নামে একটা চ্যানেল আছে। দেন আপনি স্টেপ ফোরে আমরা আবার দেখে দিচ্ছি আপনাকে, আবার সুবিধার জন্য আবার চলে যাচ্ছি আমরা বিএস সার্ভারে। ওকে, বিএস সার্ভারে আবার চলে গেলাম হাউ টু রেজিস্ট্রেশন। এখন কিন্তু অবশ্যই আপনার অবশ্যই কিন্তু নাম্বার স্টেপ থ্রি ইজ ডান। এখন আপনাকে কী করতে হবে, হাউ টু রেজিস্টার স্টেপ ফোর। স্টেপ ফোরে প্লেয়ার মেনশন করতে হবে চ্যাটগাইয়া গেমে, ইয়েস আপনাকে আবার যেতে হবে চ্যাটগাইয়া গেমে। দেন এখানে একটা চ্যানেল আছে, দেখবেন অবশ্যই মেনশন হেয়ার। এখানে কী করতে হবে যে আপনার প্লেয়ার যেভাবে আপনার রোস্টারটা ট্যাগ করেছিলেন ঠিক সেমভাবে এখানে প্লেয়ার নাম দিয়ে প্লেয়ার ওয়ান দিয়ে অবশ্যই আপনাকে এখানে মেনশন করতে হবে আপনার প্লেয়ারকে। যেমন আমি আমার টিমের লিডারদের সাথে আমি এখানে আমাকে মেনশন করবো, এই যে ডার্ক ইজ লাইফ, ঠিক আছে। এভাবে প্লেয়ার ওয়ান টু প্লেয়ার থ্রি ফোর করে এখানে ট্যাগ দিয়ে অবশ্যই লিডারকে ট্যাগ দিয়ে অবশ্যই এখানে আপনারা মেনশন করে দেবেন বিপিএল মেশিনের। দিস ফোর্থ স্টেপ ইজ ডান। দেন আপনার টিমটি কি কনফার্মেশন হয়েছে কি না, আপনি কি সঠিকভাবে রেজিস্ট্রেশন করেছেন কি না, সেটা আপনি অবশ্যই এখানে যে কনফার্ম টিমে আপনি আপনার রেজিস্ট্রেশনের টিমগুলোর নাম এখানে দেখতে পারবেন। আর যদি এখানে অবশ্যই রিজেক্টেড টিমে যদি আপনার টিম রিজেক্ট হয়ে থাকে তাহলে আপনি রিজেক্টেড টিমে আপনি পেয়ে যাবেন যে আপনার টিম রিজেক্ট হলো নাকি কনফার্ম হলো। আর যদি টুর্নামেন্ট চলাকালীন কেউ যদি অবশ্যই সার্ভার লিভ নিয়ে থাকেন অথবা এরকম কোনো দুটো সার্ভার থেকে যেগুলো একটা লিভ নিয়ে থাকবে অবশ্যই আপনার টিমকে বাতিল বলে ঘোষণা করা হবে। থ্যাংক ইউ ফর স্টে উইথ মি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং বিএস এর সাথে থাকবেন। ধন্যবাদ।